হ্যাঁ, গান্ধীনগরকে কিন্তু তারা আরো বেশি বেশি করে উন্নয়ন সাধিত করছে, যাতে স্বাগতম সবাইকে মিত্র ডিরেকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যে ভিডিওটি দেখব সেই ভিডিওর টাইটেল হচ্ছে আইকনিক গান্ধীনগর রেলওয়ে স্টেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট প্রজেক্ট ইনাগুরেটেড বাই পিএম। তো পিএম মোদি রেলওয়ে স্টেশন যেটা গান্ধীনগরে আছে সেটা উদ্বোধন করেছে, আরও কিছু প্রজেক্ট উদ্বোধন করেছে, আর এই ভিডিওটি দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছে প্রবীণ পিয়াং। আর আমরা এই ভিডিওটি নিয়েছি ইউটিউব চ্যানেল নরেন্দ্র মোদি, পিএম এর নামে ওরা অলরেডি একটা চ্যানেল খুলেই ফেলেছে। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी गुजरात के मुख्यमंत्री के रूप में उन्होंने राजधानी गांधीनगर को दिया वर्ल्ड क्लास महात्मा मंदिर, जो बनता आया है स्वदेशी और विदेशी दिग्गजों का मेजबान। और ऐसे वर्ल्ड क्लास महात्मा मंदिर के लिए उन्होंने सपना देखा था कि यहां मेहमानों का स्वागत हो बेहतर कनेक्टिविटी और वर्ल्ड क्लास हॉस्पिटैलिटी से। तो आज ये दोनों सपने सच होने जा रहे हैं। महात्मा मंदिर के निकट स्थित गांधीनगर रेलवे स्टेशन की हो चुकी है कायापलट, और इस कैपिटल सिटी को मिलने जा रहा है पहला रीडेवलप्ड गांधीनगर कैपिटल स्टेशन। एयरपोर्ट की तर्ज पर बना ये स्टेशन है सुविधाओं और सुंदरता का मॉडर्न संगम। यहां प्लेटफॉर्म्स को जोड़ते हैं अंडरपास, हैंगिंग लाइट्स, वर्टिकल और मनमोहक गार्डन बढ़ाते हैं ब्यूटी और यूटिलिटी। शिशु आहार कक्ष, प्राथमिक उपचार रूम, स्पेशल प्रार्थना कक्ष, मल्टीपर्पज हॉल, सबवे, एस्केलेटर्स और आधुनिक पार्किंग बढ़ाएंगे यात्री सुविधाएं। इस स्टेशन के ऊपर ही स्थित है 318 रूम से सज्जित होटल भी। मतलब कि स्टेशन, दांडी कुटीर, महात्मा मंदिर और स्वर्णिम पार्क, इन सभी का नजारा मिलेगा एक कतार में। प्रधानमंत्री जी के दूरदर्शी नेतृत्व में गुजरात की रेल कनेक्टिविटी को और सुलभ बनाने के लिए भारतीय रेल ने किया है 264 किलोमीटर लंबे सुरेंद्र नगर पीपावाव खंड का विद्युतीकरण भी। इस रूट के द्वारा पीपावाव बंदरगाह के भारी फ्रेट लोडिंग वाली डबल स्टैक कंटेनर ट्रेनों का उत्तर भारत की ओर निर्बाध परिचालन संभव हो सका है। इसके साथ ही 55 किलोमीटर के महिसाणा बरेठा रेल खंड का विद्युतीकरण सहित ब्रॉड गेज में आमान परिवर्तन किया गया है। परियोजना के अंतर्गत महिसाणा जिले का वडनगर रेलवे स्टेशन इस खंड का एक महत्वपूर्ण स्टेशन है। यहाँ आकर्षक स्टेशन भवन के साथ सभी आवश्यक यात्री सुविधाएं उपलब्ध कराई गई हैं। आज प्रधानमंत्री जी कर रहे हैं विकास के ये सभी कार्य राष्ट्र को समर्पित। रीडेवलप्ड गांधीनगर कैपिटल स्टेशन और 318 कमरे वाला होटल, सुरेंद्र नगर पीपावाव के बीच रेलवे इलेक्ट्रिफिकेशन, वडनगर स्टेशन के साथ महिसाणा वरेठा के बीच इलेक्ट्रिफाइड ब्रॉडगेज लाइन, फ्लैग ऑफ गांधीनगर से वरेठा के बीच मेमू सेवा, गांधीनगर वाराणसी के बीच नई साप्ताहिक सुपरफास्ट ट्रेन, गांधीनगर को लगेंगे चार चांद, गुजरात को मिलेगा विकास अपार। ये गांधीनगरের এই যে রিডেভেলপড রেল স্টেশন, এখানে যখন গেস্টরা আসবে তখন গেস্টরা হচ্ছে যে মহাত্মা মন্দির তৈরি করা হয়েছে, এখানে আসলে ঘুরতে আসবে এবং তাদের থাকার জন্য এই হোটেলটা তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি মহাত্মা মন্দির বলতে ওনার সাথে বিষয়ে যাচ্ছে মহাত্মা গান্ধীর যে চিন্তাধারা সেটার উপরে বা ওনার লাইফের সব কিছু নিয়ে আর কি হয়তো ওখানে কিছু আছে, যেটা এক্সিবিশন সেন্টার মেবি এক্সিবিশন কনভেনশন সেন্টার। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সুন্দর দিক, কারণ ওনার লাইফ সম্পর্কে অনেক
বাহিরের মানুষের অনেক আগ্রহ থাকে, তো তোমাকে জানতে চিনতে পারবে এই জায়গাতে গেলে সহজে। এটা যেহেতু ওখানে পাশে একটা হোটেল, ওনারা এত বড় একটা স্টেশনের উপরে, তো কেউ ওখানে আসার সাথে সাথে কিন্তু এই এক্সিবিশন বা কনভেনশন হলে যেতে পারছো, ওনার সম্পর্কে জানতে পারছো, মানুষের আগ্রহটা সাথে সাথে পূরণ করতে পারবে ওখানে। আর এত তোমার রেল লাইনের কথা যে বলা হলো, এক্সটেনশনটা করা হয়েছে, সেটা কিন্তু আসলে ভালো, কারণ যে কোনো জায়গায় কমিউনিকেশন উন্নত হলে সেখানকার আশেপাশের সবকিছুতে উন্নয়নের প্রভাব পড়ে কিন্তু। এবং রেল স্টেশনগুলো যেগুলো নর্মাল ছিল সেগুলোকে ডিজেল চালিত ছিল আর কি, যেগুলো এগুলোকে বিদ্যুতায়িত করা হয়েছে। তাছাড়া যে গান্ধীনগর স্টেশনটা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সাথে মনে হয় একটা নতুন পার্কও করেছে। হ্যাঁ, পার্ক করেছে, এবং গাড়ি পার্কিং এর যে জায়গাটা সেটাও কিন্তু অনেক সুন্দর করেছে, কারণ গেস্টরা আসলে যে গাড়ি রাখতে হবে সেটার যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা অনেক সুন্দর। এবং পুরো জায়গাটাকে একটা কমিউনিকেশনের মধ্যে রাখা হয়েছে, যে গান্ধীনগর স্টেশনে যদি কেউ নামে তখন তার যে সমস্ত কাজে সে নামবে এই আশেপাশের কাজগুলো সে একই স্টেশন থেকে খুব কাছাকাছি লোকেশনে সহজে করতে পারবে আর কি। তো এই ভিডিও থেকে আমরা এটা বুঝতে পারলাম যে গান্ধীনগরকে কিন্তু তারা আরও বেশি বেশি করে উন্নয়ন সাধিত করছে, যাতে মানুষ ট্যুরিস্ট আকর্ষিত হয় এবং সেখানে লোকজনের যাতায়াত হয়, এবং কমিউনিকেশনকেও তারা বৃদ্ধি করার চেষ্টা করছে সব দিক দিয়ে। তো এটা একটা ভালো দিক, এবং এটা যেহেতু তাদের স্টেটের একটা রাজধানী, সেটা তো সেটা সবার একটা আকর্ষণের জায়গাও থাকবে। তো ওভারঅল ভিডিওটি ভালোই ছিল। আমাদের এই ভিডিও রিয়াকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।